বেগম জিয়ার রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার 18 দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে সকালে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের অঙ্গসংগঠনগুলো রোববার সকালে বিক্ষোভ সমাবেশ ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে প্রতিবাদ মিছিল করে। এ সময় মায়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার কথা তার দলের কর্মীরা শোনেনি, তার মিশন সফল হয়নি। খালেদা জিয়ার কথায় এখন আর কর্মী নেতা শোনে না, কেন তিনি একদম আমার উনি হাফ ম্যাড হয়ে গেছেন। খালেদা জিয়ার স্বপ্ন নির্বাচন মণ্ডুল করা, যুদ্ধ অবৈধ রক্ষা করা, তার দুইটাই মিশনের একটাও সফল হবে না। আজকে বলছে 10টা থেকে 11টায় তিনি তার দলীয় কার্যালয়ে আসবেন, এখন 10:15 বাজে, তার ওই পুরানো পল্টন অফিসে একটা কাউয়া তো দূরে থাকুক, একটা মাসিও নাই। তো এটা তো আজকে আমার মনে হয় তার আজকে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। উন্মাদনা বন্ধ করে সঠিক পথে আসার জন্য, তাকে অবসর নেওয়ার জন্য আজকের এই দৃশ্য দেখার পরে তার রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। মানুষকে তামাশা করা তার বন্ধ করা উচিত। তার বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনের শেখ হাসিনাকে তার অগ্রজা থেকে সহযোগিতা করা উচিত, তা নইলে তাকে অবসর নিয়ে আল্লাহ বিল্লাহ করা উচিত।